বাকিটা আসলে দর্শকদের জন্য অপেক্ষা করতে হবে। আমি জানি যে ভাইরাল কম হয়, কারণ এখন ভাইরালের যুগে আমি নেই বলতে গেলে। এবার মা হওয়ার খবরে মুখ খুলেছেন ঢালিউডের লাস্যময় অভিনেত্রী পূর্ণিমা। মা হবার বিষয়ে কি বললেন এই নায়িকা জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই দেখতে থাকুন। মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা, বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবর যা দেখে ভীষণ বিব্রত হয়েছেন দিলারা হানি। পূর্ণিমা বলেছেন খবরটি কোনো সত্যতা নেই, এটি একদমই ভুয়া খবর। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের লাস্যময়ী এই অভিনেত্রী। পূর্ণিমা বলেন, একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম, এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না, এটা তো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই আমার আইডি বা পেজ থেকে জানাতাম। এই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনেরাও ফোন করেছেন, তারা বলেছেন এমন আনন্দের খবর তাদের কেন আগে জানায়নি। একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়েছি। মা হওয়ার গুঞ্জনের কারণ হিসেবে যেগুলো বলা হয়েছে, নতুন করে নতুন অনুষ্ঠান হাতে নিচ্ছেন না পূর্ণিমা। আগে শিডিউল দেওয়া যেসব কাজ করেছেন, প্রতিটি অনুষ্ঠানে নায়িকা এসেছেন ঢিলে ঢালা পোশাক পরে। পূর্ণিমা বলেন, এটা লুকানোর বিষয় না, সবাই ভাবছে আমার পোশাক ঢিলে ঢালা মানে আমি প্রেগনেন্ট, এমনটা নয়। পোশাক তো মানুষ পরে নিজেকে কমফোর্টেবল ফিল করানোর জন্য, এটা নিয়ে গুঞ্জন না ছড়ানোই ভালো। নতুন করে অনুষ্ঠান হাতে না নেওয়ার ব্যাপারে এই অভিনেত্রী বলেন, বর্তমানে পরিবারকে তিনি বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন। ক্ষোভ প্রকাশ করে হৃদয়ের কথা সিনেমার এই নায়িকা বলেন, একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে, অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না। একবার ফোন করে জানলে কি সমস্যা ছিল, এরকম তো না যে আমি ফোনে অ্যাভেইলেবল না, তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন। পরশু ছিল পূর্ণিমার জন্মদিন, এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান, শাবনূর থেকে শুরু করে অসংখ্য সহকর্মী ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। শুধু তাই নয়, চলতি বছরের চলচ্চিত্রের 25 বছর পূর্ণ করে ফেলেছেন এই লাস্যময় অভিনেত্রী। লম্বা সময় তার ক্যারিয়ারের সাফল্যের পাল্লা বেশ ভারী।